এই যে নতুন গাড়ি একটা ইউডি, এটা এসেছে 2 দিন আগে। ইউডি নতুন, এটার উপরে ডিজেল ট্যাঙ্কি নিয়ে বানানো হবে, নতুন ডিজেল ট্যাঙ্কি বানাবো। ডিজেল ট্যাঙ্কি, এটা ডিজেল ট্যাঙ্কির গাড়ি নতুন বানাবো। তো এটা এসেছে নতুন শোরুম থেকে, এই যে সিঙ্গেল অ্যাক্সেলারি, ডাবল না, 5-6 মিটার ডিজেল ট্যাঙ্কি বানাবো, 6 মিটার। এই যে পিছনের ব্রেক লাইট এখানে লাগাইছে, আমরা তো আবার মডিফাই করে লাগাবো অন্য জায়গা। এই যে শাসি স্পয়ার টায়ার এখানে দিছে, এই যে স্পয়ার টায়ার, এটা হাওয়ার ব্রেক, যে হাওয়ার বাল্ব টালব, বুস্টার টুস্টার, যে হাওয়ার বুস্টার দোনো পাশের। এই যে লিভ স্প্রিং কত বড়, লিভ স্প্রিং রাইটিং করে দিয়েছে ইউডি, ইউডি ডিজেল ডিজেল ট্যাঙ্কের অর্ডার। আরে ওই ডিজেল ট্যাঙ্কের যে সিটগুলো আছে, সিটগুলো আছে 4 মিল, এগুলো ওই রোলিং করার জন্য ফাটাইছে, রোলিং ব্যান্ডিং করার জন্য, রাউন্ড করতে হবে তো গোল, রোলিং রোলিং করার জন্য ফাটাইছে এগুলো। এই যে ইঞ্জিন অনেক বড় ইঞ্জিন, এটা হচ্ছে গিয়ার, এটা অলরেডি ফিটিও দেওয়া আছে, এই যে ফিটিও দিছে গিয়ার, ভিতরে ভিতরে লক করা না খোলা, না খোলা, ভিতরে ভিতরে অনেক সুন্দর, জাপানি গাড়ি না, ড্যাশবোর্ড কয় গিয়ারের গাড়ি, এটা এই যে 6 গিয়ারের গাড়ি, ও ভিতরে একটা বেডশিটও আছে, এখানে আবার ঘুমানো যাইব, সিটও দেওয়া আছে একটা পিছনে, এই ঘুমানো যাইব এটা ভিতরে। ওই যে এখানে এটার সামান টামান এখন এটার সামনে কিছু লাগানো হয় নাই, ড্যাশবোর্ডের এখানে। এটা যে সিট, এটা হাওয়া হাওয়া সেন্সার, যে মানুষ ছোটো মানুষও ছাড়া দেখবো, কারণ এটা হাইট করে, বড় মানুষ হইলেও এটা হাইট, মানে এটা সিটটা হাইট করব, সেন্সার সিস্টেম আর কি, এটা এটা উপরে নিচে আই, নিচে উপরে যায় নিচে আইয়ে। এই যে নিচে